ওকে, হ্যালো এভরিওয়ান। আমরা আরেকটা ইলিট লাইভে চলে আসলাম আজকে। বেসিক্যালি আজকে আমাদের সাথে আছে মোহাম্মদ ওবায়েদ, এবং ওবায়েদ হচ্ছে আমাদের আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার এবং এর পর্যন্ত প্রায় $3,000 উপর আর্ন। আচ্ছা ওবায়েদ, তোমার আসলে জার্নিটা কিভাবে শুরু হয়েছে বা এই সেক্টরে কিভাবে আসা হয়েছে? জি ভাইয়া, জার্নিটা আসলে কিভাবে শুরু হয়েছে, ফ্রিল্যান্সিং এর জার্নিটা? আচ্ছা, প্রথমে শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে, আজকে যতটুকু অর্জন করতে পারছি এটার জন্য, এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আজকে লাইভে ইনভাইট করার জন্য। আমার জার্নিটা আসলে তেমন একটা স্মুথ ছিল না প্রথম দিকে, যখন আমি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে পারি আর কি, তখন দেখা যাচ্ছে আমার কোনো ধরনের গাইডলাইন ছিল না, আমি যেখান থেকে মানে কিভাবে শুরু করব এই বিষয়টা আমার জানা ছিল না মোটেও। তো যার কারণে গিয়ে আমার অনেকগুলো টাইম স্পেন্ড হয়েছে ওটার বিষয়ে, ওটার পিছনে আর কি প্রায় 1 থেকে 2 বছর আমি শুধু অন্যান্য ইয়াতে কাজ করছি যেগুলো মোটেও ফ্রিল্যান্সিং এর সাথে রিলেটেড না। দেখা যাচ্ছে পিটিসি সাইট, তারপর ওই ধরনের এগুলোতে আমি টাইম ওয়েস্ট করছি অনেকগুলো। পরবর্তীতে আমার যখন দেখলাম যে না, ওখান থেকে আমার কিছু হচ্ছে না, কোনো স্কিল আমি ডেভেলপ করতে পারছি না, পরবর্তীতে আমি বিভিন্ন ফ্রিল্যান্সিং রিলেটেড গ্রুপে জয়েন করি, সেখান থেকে আসলে মূলত কোডম্যানবিডিতে আমি জয়েন করি। তারপরে আমার ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু হয়। ওকে, তোমার খুব সুন্দর একটা শপ আছে, তো এই শপ ম্যানেজ করার পাশাপাশি ফ্রিল্যান্সিংটা কিভাবে আসলে সময় দিছো বা কিভাবে টাইমটা ম্যানেজ করছো? এটা আসলে অনেক বেশি ডিফিকাল্ট আমার জন্য, অনেক অনেক কিছু ম্যানেজ করতে হয় আমাকে। দেখা যাচ্ছে যে আমি যখন বাইরের কাজ করে, বিশেষ করে যখন বাইরের সাথে আমি জুমে মিটিং এ আসি, কোনো সময় মিটিং করতে হয়, তখন সেই সময় দেখা যায় যে আমার শপের যে সামনের ইয়াটা আছে শাটার টাইপের যেটা আর কি, ওটা আমি লাগাই রাখি, যার কারণে যেহেতু কোনো কাস্টমার ডিস্টার্ব করতে না পারে। কিন্তু তারপরে দেখা যায় যে না, তারপরেও কিন্তু কাস্টমার ওইখানে এসে মানে নিচের দিকে একটু ফাঁকা জায়গা আছে, ওটা দিয়ে মানে ইয়া করে আর কি। তো এটা নিয়ে অনেক সমস্যা হয়ে যায় আসলে, কিছু করার নেই, এভাবে করতে হচ্ছে, যেহেতু আমি এটা সবটাকে আমার ব্যাকআপ হিসেবে নিয়েছি। বর্তমানে আমি সবের মধ্যে এভাবে আজকে মানে জয়েন করছি আর কি, উপরে সাদাটা লাগিয়ে। আচ্ছা, মার্কেটপ্লেসে আসলে ফাইবারও কাজ করতেছো, আপওয়ার্কও কাজ করতেছো, আপওয়ার্কে টপ রেটেড, ফাইবারে অনেকগুলো কাজ কমপ্লিট করছো, তো তোমার কাছে দুটো মার্কেটপ্লেসে আসলে ডিফারেন্স কি মনে হয়েছে? এনভায়রনমেন্টের ডিফারেন্স বা ক্লায়েন্ট গুলোর ম্যাচের ডিফারেন্স কেমন মনে হয়েছে? দুটার মধ্যে অনেকটা ডিফারেন্ট আমার যতটুকু মনে হয়। ফাইবারটা হচ্ছে নতুন অবস্থায় ফাইবার বেটার আমার যতটুকু যতটুকু মনে হয় আর কি। সেখানে ফাইবারের মধ্যে যেহেতু বায়ার নিজে থেকে ফ্রিল্যান্সারকে নক করতে পারে, তারপরে একটা অটো অর্ডার আসার সম্ভাবনা আছে গিগের মাধ্যমে, কিন্তু আপওয়ার্কে দেখা যাচ্ছে সেটা সেরকম কোনো অপশন নেই। আপওয়ার্কে বিট করে তার বায়ারের সাথে মিটিং করতে হয়, ইন্টারভিউ হয়, তারপরে প্রজেক্টটা ইয়ে করা যায়। তো এই ক্ষেত্রে আপওয়ার্কটা একটু অ্যাডভান্স লেভেলের আমার মনে হয়। তবে অবশ্যই আপওয়ার্ক তো বেটার, ফাইবার থেকে অনেকটা বেটার, কারণ আপওয়ার্কে তেমন একটা অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যায় আমার যে ক্ষেত্রে দেখেছি, কিন্তু ফাইবারের মধ্যে দেখা যায় হুটহাট মানে ব্যান করে দেয়, অনেক বেশি সেন্সিটিভ মার্কেট। আচ্ছা, যারা নতুন জয়েন করছো তাদেরকে জানাই দিচ্ছি, আমরা আজকে আপওয়ার্ক টপের ফ্রিল্যান্সার মোহাম্মদ ওবায়েদের সাথে আমরা আজকে আছি, এবং মোহাম্মদ ওবায়েদ, আচ্ছা তোমার ব্যাচের ব্যাচ কত নম্বর ব্যাচ ছিল ওবায়েদ? আমার ব্যাচ ছিল ভাইয়া 83 খুব অল্প সময়, আসলে এইটুকু ব্যাচ খুব বেশি দিন আগে শেষ হয়নি, অল্প সময়ের মধ্যে টপ রেট হয়েছো। তো তোমার কাছে আসলে আপওয়ার্কের টপ রেটের জার্নিতে তোমার ইনিশিয়াল স্টেজে কি তুমি আসলে অল্প কিছু ভিড় করে কাজ করতে পেরেছো নাকি আসলে লম্বা সময় দেওয়া লাগছে, বা তোমার আসলে ওয়েটটা কেমন ছিল, হাউ ওয়াজ দ্য বিডিং, টাইম ম্যানেজমেন্ট, কোন টাইমে বিড করছো, এই জিনিসগুলো সবার সাথে শেয়ার করে সবাই আসলে একটু জানবে। অ্যাকচুয়ালি আপওয়ার্কের ক্ষেত্রে আমারটা একটু ভিন্ন টাইপের হয়েছে, আমি তেমন একটা বিডিং করছিও করিও নাই। আমার বিশেষ করে আমার ফাইবারের একটা ক্লায়েন্ট, ওটা মেনলি আমাকে ফাইবারে কাজ দিত, এক সময় ওর সাথে হচ্ছে এখানে তো কমিউনিকেশন তেমন একটা ভালো হচ্ছে না, ও আমাকে হোয়াটসঅ্যাপে নক করছিল সামহাও, তো তারপর সেখান থেকে আমি ওর সাথে হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করি। তারপরে এসে আমাকে মার্কেট প্লেসের বাইরে কিছু কাজ কাজ করেছে, তারপরে ওয়াইজ এর মধ্যে পেমেন্ট দিছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যে না, আমার আসলে কোথাও একটা আমার ইয়াটা অ্যাকাউন্ট গুলা গ্রো করা দরকার, সেক্ষেত্রে আমার আপওয়ার্কে আমি বেশি প্রাধান্য দিই। তারপর আমি চিন্তা করলাম যে আমি যদি কাজগুলো আপওয়ার্কের মাধ্যমে নিই তাহলে আমার অ্যাকাউন্টটা গ্রো হবে, তো আমি তখন থেকে আর কি ওই মানে যে বায়ার গুলো আসতেছিল ওগুলাকে সবগুলো আমি আপওয়ার্কে কনভার্ট করি, এভাবে আমার আপওয়ার্ক জয়েন।
ওকে গ্রেট। সো যারা লাইভে আসো তারা কোশ্চেন করতে পারো কমেন্ট করে, আমরা কোশ্চেন গুলোকে হাইলাইট করে সবার সামনে নিয়ে আসবো এবং সে কোশ্চেন গুলো রিপ্লাই। সো মার্কেটপ্লেসে জার্নিতে তোমার কাছে ক্লায়েন্ট কমিউনিকেশনের ক্ষেত্রে কতটুকু স্কিল হওয়া দরকার বলে মনে হয় তুমি ফ্রিল্যান্সারদের? হ্যাঁ আমাকে শোনা যাচ্ছে? জি ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা মার্কেটপ্লেসে যারা কাজ করে তাদের আসলে কতটুকু ইংলিশের নলেজ বা ক্লায়েন্ট কমিউনিকেশনের নলেজ থাকা দরকার বলে তোমার মনে হয়? এক্ষেত্রে ভিডিও কমিউনিকেশন অথবা চ্যাট কমিউনিকেশন কোনটা বেটার মনে হয় তোমার? আমার কাছে যতটুকু মনে হয় ইংলিশটা অ্যাটলিস্ট যতটুকু জানলে বায়ার কি বলতেছে সেগুলো আমি বুঝবো, আর আমি কি বলতেছি সেটা বায়ার বুঝবে, এতটুকু ইংলিশটা অ্যাটলিস্ট জানা দরকার। কারণ এটা কমিউনিকেটিভ ইংলিশ যেটা বলো আর কি, মানে গ্রামার নিয়ে তেমন একটা আমার মনে হয় না বায়ার এগুলো নিয়ে তেমন একটা ইয়া করে, কারণ আমরা যেরকম ইংলিশে মানে কমিউনিকেট করি এখানে অনেকগুলো মিস্টেক হয়, কিন্তু বায়ার সেগুলো নিয়ে তেমন একটা ইয়া করে না, জাস্ট আমাদের কমিউনিকেশনটা ঠিকভাবে হচ্ছে কিনা ওইটাই হচ্ছে মেইন বিষয় আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয় বেসিক ইংলিশটা জানলে হচ্ছে মানে যাতে কোনোভাবে কমিউনিকেটটা করা যায় কমিউনিকেশনটা। আচ্ছা আচ্ছা গ্রেট। আচ্ছা আর রাহাত মিয়া একটা কোয়েশ্চেন করছে যে কুকুরের নেক্সট ব্যাচ কবে স্টার্ট হবে? আমাদের প্রত্যেক মাসে 1 তারিখে একটা অথবা একের অধিক ব্যাচ শুরু হয়, লাইভ ক্লাস থাকে আমাদের এবং প্রত্যেক মাসের 1 তারিখে ক্লাস শুরু হয়। আচ্ছা তো কারো কোনো কমেন্ট কোশ্চেন থেকে কমেন্ট করতে পারো। আচ্ছা আপওয়ার্ক এর বিডিং এর ক্ষেত্রে তোমার কাছে আসলে কোন কোন জিনিসগুলো ফলো করা উচিত বলে তোমার কাছে মনে হয়? বিডিং যেহেতু আমি তেমন একটা করি নাই, তারপরেও আমার যতটুকু মনে হয় ফার্স্টে হচ্ছে বায়ার যে জব পোস্ট গুলা করে ওগুলার মধ্যে বিভিন্ন ধরনের ট্যাগ স্কিল দেয়া থাকে, সে কোন কোন রিলেটেড স্কিল গুলার উপর সে জব পোস্টটা করছে, তো আমার সে বিষয়টা খেয়াল রাখতে হবে স্কিল গুলো আমার স্কিলের সাথে ম্যাচ করতেছে কিনা। তাহলে এগুলো যদি ম্যাচ করে তাহলে সেক্ষেত্রে মানে ইয়াটা বিটটা একটু উপরের দিকে থাকে। তারপর অনেক সময় দেখা যাচ্ছে বায়ার একটা রিকোয়ারমেন্ট দিয়ে দেয় আর্নিং এত থাকতে হবে, তারপরে কোনো বেজ থাকবে কিনা রাইজিং ট্যালেন্ট ওই টাইপের কোনো বেজ, আর অনেক সময় কান্ট্রি সিলেক্ট করে দেয়। এই বিষয়গুলো সবগুলো বিবেচনা করে তারপরে হচ্ছে আমার একটা শর্ট ইয়ার মধ্যে বায়ার কি চাচ্ছে এই জিনিসটা আমি আমি কিভাবে কাজটা করে দিতে পারবো, এই জিনিসটা আমি যদি সংক্ষেপে বায়ারকে ইয়া করে একটা ইয়া করি বিডিং করি তাহলে এটা মনে হয় ইফেক্টিভ হয় আর কি। আমি যেগুলো এর মধ্যে জাস্ট মনে হয় 2টা না 3টা থেকে আমি রেসপন্স পাইছি, আমি তেমন একটা বিট করি নাই বলতে গেলে 10টা 15টার মতো বিট করছি মনে হয়, বেশিরভাগ যেহেতু বাইরে থেকে নিয়েছিলাম। এরপরে ইনভাইটেশনের মাধ্যমে কাজগুলো নিচ্ছ রাইট? জি। আচ্ছা আচ্ছা গ্রেট। আচ্ছা তোমার কাছে আপওয়ার্কের প্রজেক্ট এটা কি হেল্পফুল মনে হয়েছে বা প্রজেক্টের মাধ্যমে কি কাজ পাইছো কোনো? আপওয়ার্কের যে প্রজেক্ট ক্যাটালগ যেগুলো থাকে ওগুলা ক্যাটালগ যেটা হ্যাঁ হ্যাঁ ওটার মাধ্যমে ফাইবারে যেরকম গিগ থাকে আপওয়ার্কের যে প্রজেক্ট ক্যাটালগ থাকে ওটা কি আসলে তোমার কোনো হেল্প করছে কিনা কাজ করতে? তেমন একটা বেশি না, তবে একটা কাজ পাইছিলাম আমি প্রজেক্ট ক্যাটালগ থেকে একটা ফেয়ার মক করছিল ওটা কনভার্ট হয়েছিল। তবে আপওয়ার্ক ক্যাটালগ একটা জিনিস আমার কাছে ভালো লাগে যে একটা অর্ডার কমপ্লিট করলে সবগুলা ক্যাটালগের মধ্যে কিন্তু ওটা অ্যাড হয়ে যায় ফাইবারের মতো, যে এটা কিন্তু একটু ভালো। এক্স্যাক্টলি ফাইবারে তো আসলে ইন্ডিভিজুয়াল গিগে যে কটা অর্ডার কমপ্লিট করা হয়েছে ওইটাই শো করে, আর আপওয়ার্কে আমরা অ্যাকাউন্টে যে কাজগুলো কমপ্লিট করি সবগুলো আসলে করতে হবে। আচ্ছা আর আপওয়ার্কের জার্নিতে তুমি এই পর্যন্ত কয়টা কাজ কমপ্লিট করতে পেরেছো? একটা বেশি না, 5 থেকে 6টা হবে মনে হয়। এবং প্রত্যেক মাসেই তোমার আসলে কিছু না কিছু আর্নিং ছিল বা লং টার্ম ক্লায়েন্ট ছিল তাই তো? হ্যাঁ। আচ্ছা আর ফাইবার মার্কেটে তুমি অনেক বেশি বায়ার রিকোয়েস্ট পাঠানো লাগছে নাকি জেনারেলি তোমার গিগটা যেভাবে স্টার্ট করছো গিগটা খোলার পর পরই গিগটা র্যাঙ্ক করে দিচ্ছে? আমার ক্ষেত্রে ফাইবারে তেমন একটা আমি তেমন একটা রেসপন্স পাইনি। আমি লাস্ট ইয়ার যখন আমি আপনাদের মেনবিডি ইয়াটা করছি কোর্সটা করছি তারপরে ফাইবার ক্লাস চলতেছিল, তো আমি অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম যে আমার তেমন কোনো অর্ডার আসেনি, ইভেন একটি সিঙ্গেল মক পর্যন্ত আমার ফাইবারে আসেনি। আমি কিন্তু অবশ্য এর আগে আমি ফাইবার অ্যাকাউন্টটা করছিলাম মিড টার্মে, যখন আমাদের ওই ফাইবার ক্লাসের আগে যে একটা এক্সাম হয় ওই সময় আমার 2টা অর্ডার রানিং ছিল, তো ওই রানিং এর সময় আবার ওইদিকে আমার এক্সামটাও দিতে হবে যার কারণে গিয়ে আমার একটু সমস্যা পড়ে গেছিলাম কিভাবে করবো সেটা। পরে কি করছে আমি আমার ইয়াটা প্রজেক্টটা আরেকজনের সাথে শেয়ার করছিলাম,
যার পর গিয়ে ওখান থেকে ঝামেলাটা শুরু হয়, ওই যে আরেকজনের সাথে শেয়ার করার কারণে সে উল্টাপাল্টা কাজ করছে, আর বায়ার তো এসে উঠ করে অর্ডারটা ক্যান্সেল করে দেয়, মানে আমাকে কোনো রিভিশন দেওয়ার সুযোগ দেয়নি, এটা সব বায়ের একটা কাজ ছিল। তো যার কারণে ওখান থেকে আমার মনে হয় গিগটা ডাউন হয়। তারপরে প্রায় অনেক দিন আমি ফাইবার থেকে তেমন কোনো নক পাইনি। পরবর্তীতে আমি অনেক বায়ার রিকোয়েস্ট করেছি, তারপরে পাওয়া যায় ফাইবার থেকে মোটামুটি অর্ডার আসে, কিন্তু তেমন একটা রেগুলার অর্ডার আসে না। তো আমি যার কারণে আমি মোটামুটি আপওয়ার্কের দিকে আমি কনভার্ট হওয়ার ট্রাই করি। আচ্ছা গ্রেট। এবং মোটামুটি কত বছর সময় লাগছে আপওয়ার্কের কর্পোরেট ব্যাচ পাওয়ার জন্য? আপওয়ার্ক যেহেতু আমি বাইরে থেকে নিয়ে আসছি সবগুলা, আমার আমার বিশেষ করে আপওয়ার্কের বেশি কাজ করতেছি জানুয়ারি থেকে, জানুয়ারি থেকে আমার কাজ, কিন্তু আপওয়ার্কের অ্যাকাউন্টটা কিন্তু আমার প্রায় 1 বছর। আমি আমরা যখন আপওয়ার্কের ইয়াটা করছিলাম বেসটা, তখনই আমি আপওয়ার্কের অ্যাকাউন্ট করে, তবে আমার আপওয়ার্কের কাজ করতেছি প্রায় জানুয়ারি থেকে, 3 মাস থেকে 4 মাস। আচ্ছা তুমি কোন সেক্টরে কাজ করতেছো? ওয়ার্ডপ্রেস এর উপর কাজ করতেছো না শপিফাই নাকি ই-কমার্স? আমি বেসিক্যালি ভাইয়া ওয়ার্ডপ্রেস নিয়ে করতেছি আপওয়ার্ক বেশি, শপিফাইয়েরও কাজ আসে, তবে মোটামুটি আর কি বেশিরভাগ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন নিয়ে কাজ আসে। আচ্ছা এটার সিমিলার একটা কোয়েশ্চেন রাহাত মিয়া কোয়েশ্চেন, যে ভাইয়া সামনে কি ওয়ার্ডপ্রেস এর ডিমান্ড থাকবে নাকি, আর বিগিনার হিসেবে কোনটা দিয়ে স্টার্ট করতে পারলে বেটার হবে, ওয়ার্ডপ্রেস অথবা উইক্স? তোমার কাছে কি মনে হয় ভাই? ওয়ার্ডপ্রেস এর ডিমান্ড থাকবে কিনা আমার তো মনে হয় না ডিমান্ড থাকবে না এরকম কিছু, কারণ ওয়ার্ডপ্রেস এর উপরে তো বেশিরভাগ ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই মানে ওয়েবসাইট গুলো ওয়ার্ডপ্রেস দিয়ে হচ্ছে, তারপরে এর পাশাপাশি আরো অন্যান্য প্ল্যাটফর্ম আছে, তবে ওয়ার্ডপ্রেস এর যে ডিমান্ড থাকবে না এরকমই কিছু না, যেহেতু ওয়ার্ডপ্রেস টা এখন অনেক বড় একটা প্ল্যাটফর্ম, অবশ্যই ডিমান্ড থাকবে। আচ্ছা আজকে হোক কোশ্চেন করছে ফাইবারে নিউ সেলারি রেগুলার অর্ডার পায় না কেন? আচ্ছা এটা বেসিক রিজন আমার কাছে যেটা মনে হয়, ফাইবারে একটা গিগ র্যাঙ্ক করতে সময় লাগে, বাই রিকোয়েস্ট এর মাধ্যমে আমরা অর্ডার বাইরে থেকে নিলাম, কিন্তু একটা গিগ র্যাঙ্ক করতে 2.5 থেকে 3 মাসের মতো সময় লাগে, আর এই সময়টা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। এর কথাটা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা যেতে পারে, যেগুলোতে আসলে আমাদের নাম্বার অফ জবস এর সংখ্যা বাড়তে থাকবে, এবং যত অর্ডার সংখ্যা বাড়তে থাকবে বা জবের সংখ্যা বাড়তে থাকবে, গিগ গুলো র্যাঙ্ক করার পসিবিলিটিও অনেক বাড়তে থাকবে। মোল্লা আবির বিগ ফ্যান ব্রাদার, বিগ ফ্যান অফ ওবায়েদ। আচ্ছা জিহাদ কোশ্চেন করছে, রিসেন্ট স্কোয়ার স্পিড কাস্টমাইজেশন দিয়ে কাজ শুরু করা যাবে কিনা নাকি ডেভেলপমেন্ট দিকে যেতে হবে? আমি একটা আপওয়ার্কের অ্যাকাউন্টে 3.5 মাস আগে কাজ শুরু করছি, এবং সেটা পুরোটা উইক্স কাস্টমাইজেশনের উপর, উইক্স কাস্টমাইজেশন, উইক্স এসইও, উইক্স। তো আমি জাস্ট কিছুদিন আগে কর্পোরেট ব্যাচ পাইলাম, বাট আমার কাছে ডেভেলপমেন্টের কাজ আসেনি, ম্যাক্সিমাম কাজ হচ্ছে ডিজাইনের, এবং ডিজাইনের কাজ করে আমার অ্যাকাউন্টটা গ্রো করা। তো আমার আমার আইডিয়া বা আমার থট হচ্ছে উইক্স এবং স্কোয়ার স্পেস কাস্টমাইজেশন ইজ গুড নাফ। আচ্ছা জেনারেলি তো আসলে আমরা অনেক সাজেশন বা অনেক কিছু নিই স্টুডেন্টদের, তোমার আসলে ফিউচার প্ল্যানটা বা আমি এখন এই স্টেজে আসি আপওয়ার্কে বা ফাইবার মার্কেট প্লেসে কাজ করে যাব, করে আসলে কোন পজিশনে নিয়ে যাব, তোমার আসলে সবটা কি বা তোমার ফিউচার প্ল্যানটা কি? আচ্ছা আমার যেহেতু এখন মোটামুটি অর্ডার আছে, তো আমার প্ল্যান হচ্ছে যে একটু টিম ওয়াইজ একটা কাজ করা, একটা প্ল্যান আছে এরকম। দেখা যায় যে অনেকেরই অর্ডার আসে কিন্তু দেখা যায় সবসময় অর্ডার পাচ্ছে না, তো আমরা যদি একটা টিম করে একটা কাজ করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সবার সবসময় একটা কাজের মধ্যে আমরা থাকতে পারি, তারপর সেখান থেকে একটা এক্সপিরিয়েন্স হয়। তো আমার এরকম একটা প্ল্যান আছে, মানে যাদের আর কি অর্ডার কম আসে এরকম এরকম নিয়ে একটা মানে টিম ওয়াইজ একটা কাজ করা ফিউচার, তারপরে নিজের বিজনেস যেটা আছে ওটা একটু গ্রো করা এটাই। ওকে আর তুমি তোমার পড়াশোনা কি কমপ্লিট, মানে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছো? না ভাই, আমি বেসিক্যালি মাদ্রাসার স্টুডেন্ট, আমি এখন একটা ভালো পজিশনে তুলে যেতে পারবা এবং ফ্যামিলি ব্যাকআপ দিতে পারবা।
আচ্ছা আরো দুটা কোশ্চেন নিয়ে নিই। সাগর বিশেষ কোশ্চেন করছে, আপওয়ার্কে লিড জেনারেশনের ক্লায়েন্ট কেমন আছে? বেসিক্যালি আপওয়ার্ক একটা অনেক বড় মার্কেট, যে কোনো টপিক নিয়ে কাজ শুরু করলে একটা ভালো পজিশনে চলে যাওয়া যাবে। এক্ষেত্রে কোনো ফিল্ডই খারাপ না, ইনফরমেশন গুলি, গ্রাফিক ডিজাইন গুলি, ওয়েব ডিজাইন গুলি, প্রত্যেকটা ফিল্ডে অনেক পরিমাণ ক্লায়েন্ট আছে। জাস্ট ইউ হ্যাভ টু স্টার্ট। আমরা ধৈর্য ধরে আসলে অনেক বেশি গিট করতে পারি না বা অ্যাকাউন্ট সময় দিতে পারি না, এটা হচ্ছে আমাদের প্রবলেম। যে কোনো মার্কেট প্লেসে যদি যে নিয়ে একটু সময় দেওয়া যায়, অল্প কিছু স্কিল যদি ভালোভাবে শিখে থাকে, অনেক ডিপ লেভেলে শিখে থাকে, তাহলে যথেষ্ট পরিমাণ ভালো করা যায়। আচ্ছা বৃহৎ কোশ্চেন করছে, শপিফাই থিম ডেভেলপমেন্ট আর শপিফাই অ্যাপ ডেভেলপমেন্ট কি কিরকম টাইম লাগবে? শপিফাই যেহেতু রুবি অ্যান্ড রেলস প্ল্যাটফর্ম, এখানে মোটামুটি সময় লাগবে। আমার যেটা মনে হয় যে 1 থেকে 1.5 বছরের মতো সময় লাগবে শুধুমাত্র ডেভেলপমেন্ট পার্টটা কমপ্লিট করতে। তো তার থেকে আমাদের কাস্টমাইজেশন এবং কমপ্লিট স্কোর ডিজাইন করে দ্রুত সময় কাজ শিখে মার্কেটে জয়েন করা যেতে পারে। আচ্ছা সাগর বিশ্বাস কোশ্চেন করছে, ফর ওবায়েদ একসাথে মাল্টিপল মার্কেট প্লেসে কি কাজ করা পসিবল? জি ভাই, অবশ্যই পসিবল আমার মনে হয়, কারণ আপনার যে এটা যেহেতু যেহেতু আপনার সব দিক থেকে একসাথে যে কাজ আসবে এরকম কোনো কথা নেই। আপনি দুদিকে ট্রাই করবেন, যেদিক থেকে ভালো রেসপন্স পান ওইদিকে আপনি গ্রো করবেন, এইভাবে আর কি হয়। আচ্ছা আচ্ছা, প্রোফাইল কমপ্লিট করার ব্যাপারে কি কি জিনিস খেয়াল করছো? পোর্টফোলিও, টেস্টিমোনিয়াল, তারপর সার্টিফিকেশন বা ডেসক্রিপশন, এই জিনিসগুলো আসলে সাজানোর ব্যাপারে সবাই কি একটু সাজেশন দিতে পারো? আপওয়ার্কের ক্ষেত্রে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু আপওয়ার্কের মধ্যে একটা প্রোফাইল কমপ্লিটনেস একটা পার্সেন্টেজ থাকে, ওটা অবশ্যই 100% কমপ্লিট করতে হয়। তো সেটার জন্য আপওয়ার্কের অনেকগুলো ইয়া থাকে, ডেসক্রিপশন থাকে, তারপরে পোর্টফোলিও অ্যাড করার অপশন থাকে, তারপরে এই যে এগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলো সবগুলো মানে ফিল আপ করতে হয় আপওয়ার্কের প্রোফাইলটাকে 100% কমপ্লিট করার জন্য আর কি। তো সেই ক্ষেত্রে পোর্টফোলিও আমাদের যে প্রিভিয়াস যদি কোনো আপনার কোনো প্রিভিয়াস বাইরের কাজ থাকে ওগুলো আপনি এখানে পোর্টফোলিও হিসেবে দিতে পারেন, তারপরে আপওয়ার্কে কাজ করলে ওগুলো আবার এখানে পোর্টফোলিও আকারে অ্যাড করা যায়, এভাবে করা যায়। আচ্ছা পার্সোনাল পোর্টফোলিওটা কেমন ইম্পর্টেন্ট বা তোমার পার্সোনাল পোর্টফোলিওটা তুমি কিভাবে ম্যানেজ করছো? পার্সোনাল পোর্টফোলিওটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বায়ার এসে বলে যে আমার একটা স্যাম্পল দেখাও, আমি তুমি যে যে বিষয়ে কাজ করো এটা একটা স্যাম্পল দেখাও, হয়তো এটা ওয়েবসাইটের ক্ষেত্রে হতে পারে অথবা শপিফাই স্টোরের ক্ষেত্রে হতে পারে, যে রিলেটেড কাজ হোক না কেন বায়ার এসে অনেক সময় স্যাম্পল চায় আর কি। সেই ক্ষেত্রে আমার যদি আগের কিছু কাজ থাকে, পোর্টফোলিও করা থাকে, সেক্ষেত্রে আমি এটা সহজে আমি বায়ারকে দেখাতে পারতেছি, সেখান থেকে কনভার্ট হওয়ার অনেক বেশি চান্স থাকে। তো পার্সোনাল পোর্টফোলিও গুলোতে তোমার প্রিভিয়াস যে সমস্ত ক্লায়েন্টের কাজগুলো করছো, জিনিসগুলো কি তুমি নিজে পোর্টফোলিও আকারে শো করছো নাকি কেস স্টাডি আকারে শো করছো? আমি বুঝতে পারিনি একটু কোশ্চেনটা। মানে পার্সোনাল পোর্টফোলিওর মধ্যে তোমার প্রিভিয়াস ক্লায়েন্টের যে সমস্ত কাজগুলো কমপ্লিট করছো এগুলো কি ওয়েবসাইটে তোমার শো করানো হয়েছে, বা ক্লায়েন্টরা এসে কি আসলে তোমার ওয়েবসাইটের পোর্টফোলিও গুলো দেখতে পায়? এগুলো বেসিক্যালি আমি আপওয়ার্কের মধ্যে তো আমি পোর্টফোলিও অ্যাড করছি, তারপরে বিহাইন্ড সি করছি, তারপরে এগুলাই আর কি। ক্ষেত্রে তোমার যে সমস্ত আর্নিং গুলো হয়, এই আর্নিং গুলোতে তোমার উইথড্র গুলো কিভাবে করো, ফাইবারের ক্ষেত্রে বা আপওয়ার্কের ক্ষেত্রে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার অথবা পেএনওয়ের মাধ্যমে? ফাইবারের ক্ষেত্রে তো পেএনওয়ের অ্যাড করা আছে, পেএনওয়ের থেকে সরাসরি ব্যাংকে ট্রান্সফার হয়। আর আপওয়ার্কের ক্ষেত্রে আমি আগে যেটা করছিলাম ওয়াইজের মাধ্যমে করতাম, আপওয়ার্ক থেকে ওয়াইজে নিতাম, ওয়াইজের ইউএসডি ব্যাংক ডিটেলস ছিল ওটা কানেক্ট করে আপওয়ার্কের সাথে, আপওয়ার্ক থেকে ওয়াইজ, তারপর ওয়াইজ থেকে ব্যাংকে ট্রান্সফার হইতো। কিন্তু আনফরচুনেটলি আমার ওয়াইজ অ্যাকাউন্টটা ব্যান করে দেয়, মনে হয় কেন জানি এটা ব্যান করে, আমার ঠিক জানা নাই, এটা পার্সোনাল অ্যাকাউন্ট হওয়ার কারণে ওরা নাকি বাইরের থেকে এরকম ইয়া করতে দেয় না মার্কেট প্লেস ছাড়া, যার কারণে আমার আপওয়ার্ক ওয়াইজ অ্যাকাউন্টটা ব্যান হয়ে যায়, যার কারণে আমি এখন বর্তমানে আপওয়ার্কের সাথে আমার ব্যাংক অ্যাকাউন্টটা কানেক্ট করছি লোকাল ব্যাংক, ওভাবেই পেমেন্ট নিচ্ছি ডাইরেক্টলি আপওয়ার্ক থেকে লোকাল ব্যাংকে ডলার গুলো পাস। আচ্ছা সাগর বিশেষ একটা চমৎকার কোশ্চেন করছে, একজন বিগিনার হিসেবে প্রত্যেক মার্কেট প্লেসে সাকসেস পাওয়ার পয়েন্ট গুলো কি কি হতে পারে?
কোয়েশ্চনটা কি আমাকে করা হচ্ছে? হ্যাঁ, তুমি করে এসো বলো। আমি নিজেও একজন বিগিনার, আমার মনে হয় না আমার এখনো আরো অনেক পথ যাওয়া বাকি আছে। তো বিগিনার হিসেবে আমার যতটুকু বলতে চাই সেটা হচ্ছে লেগে থাকতে হবে। আমার প্রথম দিকে অনেক স্ট্রাগল করতে হবে, আপনি তেমন বেশি রেসপন্স পাবেন না, বায়ার থেকে রেসপন্স পাবেন না। আর যদিও অনেক সময় দেখা যায় অনেক ফেক বায়ার আপনাকে নক দেবে মার্কেট প্লেসে, নতুন অবস্থায় বেশিরভাগ ওরা টার্গেট করে। তো আপনাকে অবশ্যই ধৈর্য নিয়ে লেগে থাকতে হবে এবং আপনার স্কিলটা ডেভেলপ করে দিতে হবে। তা এক সময় না এক সময় আপনি সাকসেস হবেন, কিন্তু যদি ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আর সুযোগটা থাকে না। জিহাদ খান কোশ্চেন করছে, একসাথে ওয়ার্ডপ্রেস সার্ভিস উইথ কাস্টমাইজ ইন মার্কেটিং কাজ করা কি পসিবল? অবশ্যই পসিবল, যেকোনো একটা নিয়ে পসিবল। তারপর তুমি যদি মাল্টিপল স্কিল অ্যাড করতে চাও, নট ব্যাড ফর ইউর অ্যাকাউন্ট, এটা আরো মানে ভালো হবে। তারপর আমার কাছে যেটা মনে হয়েছে, তুমি যখন ধরো সবগুলো সার্ভিসই ওপেন করলা, কিন্তু একটা সময় যখন আমার ধরো লাইক ওয়ার্ডপ্রেসের উপর কাজ আসা শুরু হইলো, সেক্ষেত্রে আমার প্রোফাইলটা কিন্তু মুভ করে ওয়ার্ডপ্রেসে ছিল। ক্লায়েন্টরা যখন ওয়ার্ডপ্রেসে জব পোস্ট করে, তখন কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের ইনভাইটেশনের ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা টপে চলে আসে এবং খুব মানে অনেক বেশি পরিমাণে ওয়ার্ডপ্রেসের উপরে ইনভাইটেশন আসা শুরু হয়। আর তখন মানে অর্থাৎ যে কোনো একটা টপিকের দিকে তোমার অ্যাকাউন্টটা মুভ করা শুরু হবে। সেক্ষেত্রে তুমি মাল্টি স্কিল দিতে পারো, বাট তোমার অ্যাকাউন্টটা র্যাঙ্ক করবে যে কোনো একটা স্কিলের উপর। সেম ফর ফাইবার, আমরা মাল্টিপল সার্ভিসের উপর মাল্টিপল গিগ দিতে পারি, কিন্তু দেখা যায় একটা বা দুটো গিগ র্যাঙ্ক করে না, যে গিগগুলো র্যাঙ্ক করে সেগুলোর উপরে তোমার ক্লায়েন্ট আসবে। মাল্টি স্কিল দিয়ে শুরু করলো আসলে প্রোফাইলটাকে একটা সময় নির্দিষ্ট একটা স্কিলে মার্কেট প্লেসে কনভার্ট করে ফেললে, ধরে নেয় তুমি ওই স্কিলটার উপরে এক্সপার্ট। আচ্ছা ওবায়েদ, নতুন অবস্থায় তোমার টাইম কমিউনিকেশনের ক্ষেত্রে ভিডিও কল বা চ্যাট কোনো প্রবলেম হয়েছে, অথবা ক্লায়েন্টরা ডাইরেক্ট ভিডিও কলে কি আসতে বলছে, নাকি ম্যাক্সিমাম টাইম তুমি চ্যাটিং এ কনভার্ট করছো? নতুন অবস্থায় আমি যখন ফাইবারে কাজ করি তখন তো বেশিরভাগই আমি চ্যাটিং এর মাধ্যমে ক্লায়েন্ট কমিউনিকেশনটা করি। তবে ফাইবারের সরি আপওয়ার্কের ক্ষেত্রে আমি যখন আমি বায়ারকে আপওয়ার্কে নিয়ে আসি, সেক্ষেত্রে আমার অনেক বেশি কমিউনিকেশন প্রয়োজন। সেক্ষেত্রে আমি বায়ারকে আমি জুমে ইনভাইট করি, কিন্তু দেখা যাচ্ছে যে অনেক অনেক সমস্যা হয়েছিল প্রথম দিকে। বায়ার জুমে কিভাবে জয়েন করবে সেই জিনিসটা ও জানে না, আর যদিও বা কোনো কারণে জয়েন করতেও পারে, দেখা যায় যে সে মাইকটা মিউট করে রাখে, তার সাথে আমি কথা বলতে পারতেছি না। আমি এদিক থেকে বলতেছি কিন্তু সে শুনতে পাচ্ছে না। অনেক সময় দেখা যায় সে জুমে জয়েন করছে আবার এদিকে হোয়াটসঅ্যাপ থেকে আমাকে কল দিয়ে কথা বলতেছে। তো এইভাবে আমার কমিউনিকেশন ইয়ারটা করতে হয়েছিল। আবার অনেক সময় শেয়ার স্ক্রিন শেয়ার নিয়েও অনেক ঝামেলা হয়, করতে পারে না। আচ্ছা আচ্ছা, তো স্কিল ডেভেলপমেন্টটার ক্ষেত্রে তোমার কাছে কি মনে হচ্ছে, নতুন অবস্থায় একটা স্টুডেন্ট যখন একটা কোর্স করে বা লার্নিং স্টেজে থাকে, পাশাপাশি কিভাবে স্কিল ডেভেলপমেন্ট করবে, অথবা যখন সে মার্কেট প্লেসে যাবে নতুন নতুন কন্টেন্ট বা নতুন নতুন আইডিয়াগুলো তার কাছে আসবে এবং বিভিন্ন ক্লায়েন্ট আসলে নতুন জিনিস মানে মার্কেট প্লেসে খুব স্বাভাবিকভাবেই একটা যে কোনো টপিকের উপর কাজ করে ডিফারেন্ট সব সার্ভিসগুলো আসতে থাকে, সেক্ষেত্রে আসলে গুগল করা বা ইউটিউব করা অনেক ইম্পর্টেন্ট। এক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে নতুন থেকে আসলে মানে যারা বিগিনার থাকে বা যারা মাত্র কোর্স শুরু করে তাদের জন্য তোমার সাজেশন কি? অর্থাৎ আমরা আসলে একটা কোর্সে সব দেখাতে পারি না, সেক্ষেত্রে আমাদের লিমিটেশন থাকে, টাইম লিমিটেশন। সেক্ষেত্রে নিজেদের যাদের স্কিল ডেভেলপমেন্ট ক্ষমতা খুব ভালো তারা খুব ভালো করে, এক্ষেত্রে তোমার নতুনদের জন্য সাজেশনটা কি? আসলে ফ্রিল্যান্সিং এর মধ্যে স্কিল ডেভেলপমেন্ট এর কোনো বিকল্প নাই, কারণ শেখার কোনো শেষ নাই। এটা কোর্স এর মধ্যে একটা সিলেবাস এর মতো একটা জিনিস কমপ্লিট করা হয়, কিন্তু বায়ার তো সবসময় সিলেবাস এর ভিতরে যে সবকিছু দিবে এমন তো কোনো বিষয় না। অনেক সময় দেখা যায় যে যেগুলো কোর্স এর বাইরে অনেক রকমের ফাংশনালিটিস আছে, সেগুলো নিয়ে বায়ার আসতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এগুলো নিয়ে ইউটিউব গুগল এখান থেকে আমাদের রিসার্চ করে আমাদের সেগুলো ডেভেলপ করতে হবে স্কিল গুলো। এক্স্যাক্টলি, সো এটা কন্টিনিউয়াস থাকা উচিত, তাই না? আচ্ছা, টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করো, অর্থাৎ তোমার কখন তুমি আসলে মার্কেট প্লেসে সময় দাও? ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য ল্যাপটপ নিয়ে কি সারাক্ষণ বসে থাকতে হয় নাকি মোবাইল দিয়ে ম্যানেজ করো? আমি যখন বাইরে থাকি তখন আমি ফোনের মধ্যে মানে ফাইবার একটা ওপেন রাখি, আর বাসায় গেলে আমার বাসার মধ্যে যে ল্যাপটপ আছে ওটা সবসময় ওপেন রাখি, আর শপে আসলে তখন আমার শপের পিসিটা ওপেন রাখি, এভাবে আর কি রাখতে হয়। আর রাত জাগার ব্যাপার, এখন কি রাত জাগতে হয়? আসলে আমি আমার রাত জাগার অভ্যাসটা খুবই কম। আমি প্রথম দিকে অবশ্যই রাত জাগতাম, আমার মনে হয় এটা আমার একটা ব্যাড হ্যাবিট, আমার আসলে আরেকটু বেশি ইয়া করা দরকার এটার প্রতি। আমি তেমন একটা রাত জাগি না, তবে আমার পিসিটা ওপেন থাকে ঠিকই,
অনেক সময় দেখা যায় যে বায়ার আমাকে ওই যেগুলো বাইরের ক্লায়েন্ট যেগুলো আছে ওরা হোয়াটসঅ্যাপে কল করে ডিরেক্টলি রাত 1টা 2টা 3টার দিকে এরকম কল করে। কল করলে আমি একটু অলস টাইপের আমি ওদেরকে বলে দিই যে আমি কাজটা সকালে করবো, তো আমি সকালে নক দিব। কিন্তু দেখা যায় যে আমি যখন সকালে আমি আমি অ্যাভেলেবেল হই তখন দেখা যায় যে আবার ইউএস টাইম তখন অনেক রাত থাকে, রাত 12টা 1টা, যার কারণে এটা অনেকটা একটু সমস্যা হয়ে যায় এই আর কি। তবে অবশ্যই আমার মনে হয় আচ্ছা আমাকে কখন কল করা যাবে, ঠিক আছে আমাকে লাইভ শেষ করুন দিও, সমস্যা নাই। আমি বেসিক্যালি সারাতি থাকি, ইউ ক্যান কল মি এনিটাইম। আচ্ছা সো আমরা একদম লাইভে শেষ পর্যায়ে চলে আসছি। তো ওবায়েদ, নতুন অবস্থায় যারা শুরু করে এর জন্য তোমার সাজেশন কি, বা অনেকে ফ্রিল্যান্সিং জিনিসটাকে অনেক সহজ মনে করে, সেক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে মার্কেট প্লেসে আর্নিং পর্যন্ত জার্নিটা আসলে কি এতটাই সহজ, বা নতুনদের জন্য কিছু সাজেশন? নতুন অবস্থায় যারা ফ্রিল্যান্সিং এ আসে তাদের একটা কোয়েশ্চেন বেশি থাকে যে কত মাস সময় লাগবে, আমি মাসে কি রকম আর্নিং করতে পারবো, এই টাইপের কিছু কোয়েশ্চেন ওদের কাছে থাকে। তো ফ্রিল্যান্সিং আসলে জার্নিটা এতটা সহজ না আমরা যতটা সহজ ভাবে নতুনরা, এটাতে অনেক বেশি ডেডিকেশন থাকতে হয়, প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়। তো সেক্ষেত্রে এটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনার কিরকম টাইম লাগতে পারে। তো সবচেয়ে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে ধৈর্য থাকতে হবে আর প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে, আর স্কিল ডেভেলপমেন্ট তো অবশ্যই করতে হবে, তারপরে আর কি সফলতা পাওয়া যাবে। এটার সাথে আমি একটু অ্যাড করতে চাই, বেসিক্যালি আমাদের মাইন্ড সুইচিং খুব বেশি হয়, অর্থাৎ আমরা 2 মাস 3 মাস 4 মাস 5 মাস আমরা একটা সময় দেওয়ার পর দেখা যায় যে মার্কেট করতে অল্প সময় সাকসেস যেতে পারলাম না, তখন দেখা যায় খুব দ্রুত আনফিল হয়ে যায়, ডিফারেন্ট কোনো একটা ফিল্ডে চলে যায়, অথবা ফ্রিল্যান্সিং এর ফিল্ডটা বাদ দিয়ে অন্য কোনো বিজনেস বা অন্য কিছু করে। তো আমরা চিন্তা করি আমরা আসলে একটা লাইক একটা মানে বিচ একটু বেশি পড়াশোনা করার পর একটা জব পাই আমরা, এখানে তো আসলে আমরা এত সময় দিচ্ছি না, তাই না? তারপরেও 4-5 মাস বা 1 বছর সময় অন্তত পক্ষে যে কোনো একটা সেক্টরে সবাই দেওয়া উচিত, বা মাইন্ড সুইং অথবা পেন সুইং এই জিনিসগুলো না করে একটা জায়গায় অন্তত পক্ষে 1-1.5 বছর লেগে থাকা উচিত। আচ্ছা নিলয় কোশ্চেন আছে, সাপোর্টিং সিস্টেমটা জানতে চাই। আমরা আমাদের স্টুডেন্টরা যখন মার্কেট ক্ষেত্রে নামে তারপর থেকে আমরা জুমের মাধ্যমেই সাপোর্ট দিয়ে থাকি, আমাদের একটা কন্টিনিউয়াস জুম অ্যাকাউন্ট মানে একটা জুম লিঙ্ক ওপেন থাকে সবসময়, ওই লিঙ্কে আমাদের স্টুডেন্টরা যে কোনো সময় এসে 24 ঘন্টা সাপোর্ট দিতে পারে। আচ্ছা এই কোর্সে মূল করলে আমরা কত টাইম সাপোর্ট পাবো লাগবে, সাপোর্ট ফাইভ টাইমের জন্য 24 ঘন্টা? তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে একটা সময় সাপোর্ট লাগে না, দেখা যায় স্টুডেন্টরা যখন ইনিশিয়ালি ক্লায়েন্টকে ফেস করে, ক্লায়েন্ট কীভাবে কনভার্ট করবে, ক্লায়েন্টকে যখন নিজেরা কনভার্ট করা শিখে যায়, ক্লায়েন্টকে যখন নিজেরা ভিডিও কলে কমিউনিকেশন করে কনভার্ট করে ফেলতে পারে, অথবা ক্লায়েন্টের ম্যাক্সিমাম কাজগুলো করে ফেলতে পারে, সেক্ষেত্রে খুব সাপোর্টের দরকার হবে। ইনিশিয়ালি স্টেজে 3-4 মাস সাপোর্ট লাগে, এরপর দেখা যায় যে কোনো ক্রিটিক্যাল ইস্যু হলে সাপোর্ট নিতে আসে, বাট সাপোর্ট লাইফ টাইমের জন্য আমাদের 24 ঘন্টা। থ্যাংক ইউ ওবায়েদ, খুব সুন্দর একটা সময় দিচ্ছ আমাদেরকে, এবং তোমার বিজনেস বন্ধ করে তুমি আমাদেরকে অনেক চমৎকার সময় দিচ্ছ, আমাদের লার্নার যারা আছে তারা সবাই অনেক উপকৃত হবে তোমাকে আইডিয়া দিতে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও, আমরা লাইভটা শেষ করব। জি ভাই আপনাকে অনেক ধন্যবাদ আজকের লাইভ সেশন আমাকে যুক্ত করার জন্য, যদিও ভাই আমি এটা বিজনেসটা আসলে একটা ব্যাকআপ হিসেবে আমি করছি, আমার মূল ফোকাসটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ। আমার বাসা থেকে সবসময় একটা বিষয় বলে আমি একটু ইন্ট্রোভার্ট টাইপের, আমার ফ্রেন্ড সার্কেল খুবই কম, তো বাসায় সবসময় চাই যে আমি মানুষের সাথে মিশি, বেশি বেশি কথা বলি, এই জন্য আসলে আমাকে সবের প্রতি আমাকে ইয়া করা হয়েছে, মানে এটাতে আসতে বলা হয়েছে। তো আমি তারপরে এটাই দেখলাম যে আমার এটার জন্য এটাই আমার ভালো একটা সুযোগ, আমি এখানে বসে অনেক বেশি সময় দিতে পারতেছি যেটা আমি বাসায় বসে দিতে পারি না, বাসায় থাকলে দেখা যায় একটা এইভাবে মানে সময়টা চলে যায়, কিন্তু আমি সবের মধ্যে হলে ভালোভাবে কাজে ফোকাস করতে পারছি। তো আমি এটাকে আমি নিজের একটা ওয়ার্ক স্টেশন বানিয়ে নিয়েছি, এখন আমার সবগুলো কাজ বেশিরভাগই আমার এখানে হয়। তো ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য আমি মোবাইলটা ব্যবহার করার চেষ্টা করি। তো নতুনদের উদ্দেশ্যে বলবো আপনারা অবশ্যই স্কিল ডেভেলপ করেন, এবং যেটাই করেন আপনারা সেটার প্রতি অবশ্যই আপনারা ডেডিকেটেড থাকবেন, এবং তাহলে অবশ্যই সফলতা আসবে ইনশাআল্লাহ।
সব নতুন এবং যে কোনো ফ্রিল্যান্সারদের জন্য চমৎকার একটা আইডল হচ্ছে ওবায়েদ। ও মাদ্রাসায় একটু পড়াশোনা করে ইংলিশে ক্লায়েন্টদের সাথে কমিউনিকেশন করতেছে, ইংলিশে কাজগুলো নিচ্ছে, ডেলিভারি করতেছে এবং ওয়েস্টার্ন মার্কেট থেকে ডলারগুলো আনতেছে, বাংলাদেশের জন্য রেমিটেন্স নিয়ে আসতেছে, পাশাপাশি সব চালাচ্ছে এবং তার পড়াশোনাও চালাচ্ছে। তো এত কিছু একসাথে হ্যান্ডেল করার পরও আপওয়ার্ক এসে টপ টপের ফ্রিল্যান্সার এবং মার্কেট প্লেস থেকে মোটামুটি খুব ভালো একটা অ্যামাউন্ট আর্ন করেছে এবং সামনে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আর্ন করছে, 3-4 মাসের মধ্যে সামনে হয়তো আরো ইনকাম করবে, আমরা হয়তো সামনে আবার ওখানে নিয়ে আসবো। যারা যারা লাইভে ছিল তাদের সবাই ধন্যবাদ, নেক্সট শুক্রবার ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, বাই, ওয়েলকাম, ধন্যবাদ।